আম কিছু বলবেন, আমি শুধু বলে যাই যে আমাদের কিছু না থাকা মানুষেরও অনেক কিছু আছে। কিছু থাকছে না আপনার, আপনার কাছে ওটা কিন্তু একটা বিরাট বড় কিছু থাকা। আমি হুজুরকে একদিন এই গল্প শুনিয়েছিলাম, গল্পটা এই গল্পটা বলে শেষ করি। হুজুর আর সর্বোচ্চ 3-4 মিনিট নেই, না 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 অবশ্যই বলবেন, 3-4 মিনিট নেই। একটা ছেলে গ্রাজুয়েশন পাশ করে বসে আছে, প্রতিদিন ইন্টারভিউয়ে যায়, প্রতিদিন ইন্টারভিউয়ে যায়, তাকে কেউ নেয় না, সবাই বাদ দেয়। তো উনি ঠিক করলো যে চাকরি বাকরি কিছু পাচ্ছি না, খুব হতাশ আর ভালো লাগছে না জীবনে। তো এবার দেখলো যে একটি বড় কোম্পানি সুইপার নেবে, ঝাড়ুদার, গ্রাজুয়েট ছেলে, ঝাড়ুদারের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ইন্টারভিউ দিতে গেল, বিরাট বড় কোম্পানি। তো ইন্টারভিউ 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ডে 4 রাউন্ডে ইন্টারভিউ শেষ, উনি চাকরি পেয়ে গেলেন, বিরাট খুশি। তো এবার শেষে ওনার সাথে যখন কথা হচ্ছে যে স্যার আপনাকে আমাদের ইমেল আইডিটা দিন, মেল আইডি, ওইটাতে আমাদের সমস্ত লেনদেন এবং আমাদের অফিস সংক্রান্ত সব কিছু ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো। তো ছেলেটা বলছে স্যার আমি তো গরিব মানুষ, আমার কাছে তো মেল আইডি নেই, মেল আইডি হতে গেলে একটা কম্পিউটার লাগে, আমার তো কম্পিউটারই নেই, আমি তো তাই জানি না, আমি কী করে মেল আইডি তৈরি করবো। তো বলছে সরি মেল আইডি নেই, আপনাকে এই চাকরি দিতে পারবো না। অনেক রিকোয়েস্ট করলো, অনেক রিকোয়েস্ট করলো, শুনলো না। 3-4 তলা থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে আর ভাবছে যে হে ঈশ্বর আমার এই চাকরি হলো না। পথে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, এবার পকেটে হাত দিয়ে দেখলো $20 আছে, $20। তো হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখছে যে কি করবো, এই জীবন আর রেখে লাভ নাই, কিছুই করতে পারলাম না এতদিনে। তো হাতে পকেটে যে ওর সর্বশেষ সমস্ত ওর যা এতদিনের রোজগার তার $20 উনি রেখে দিয়েছেন। যেতে যেতে দেখছে যে টমেটো বিক্রি হচ্ছে অনেক, তো মাথায় কি ভূত চাকলো, $20 দিয়ে সমস্ত টমেটো কিনে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি গিয়ে টমেটোগুলো ধুয়েছে ভালো করে, এক একটা করে ধুয়ে 1 কিলো করে 1 কিলো করে সমস্ত এ করেছে। পরের দিন সকালবেলা ওর মাথা এটাই চিন্তা করলো যে একটা একটা বড় ঝুড়ি করে ওই সমস্ত টমেটো রেখে দিয়েছে, 1-1 কিলো করে সমস্ত বাড়ি বাড়ি গেছে, সব বিক্রি করে দেখলো $20টা $32 হয়ে গেল। পরের দিন আবার কি করলো, সব $32-এর টমেটো কিনে আনলো, আবার সমস্ত একটা একটা করে ভালো করে ধুয়েছে, ধুয়ে ভালো করে প্যাক করে আবার বিক্রি করে, বাজারে যেই দর ছিল তার থেকে একটু বেশি দেয়, সুন্দর দেখাচ্ছে, সব মানুষ কিনে ফেলেছে, $32-$38 হয়ে গেল। তো এরকম করতে করতে প্রতিদিন তার বিনিয়োগটা আবার দেয়, আবার কিছু আসে, আবার কিছু দেয়, আবার কিছু আসে, এরকম করতে করতে জোর অনেক টাকা হয়ে গেল এবং একটা লোক রাখলো এবার, এবং সেখানে 2-3টে ঝুড়ি করে সারাদিন যায়। তারপরে কি করলো, ওই বিনিয়োগ দিয়ে আরও কিছু হয়ে গেল, কি করলো যে শুধু মাথায় করে হচ্ছে না, একটা টেম্পো গাড়ি কিনে ফেলে, আবার ওই একটা লোকে হচ্ছে না, আরও 2টো লোক রাখে, এরম করে করে বড় হয়ে গেল। এবার দেখা গেলো যে যোগাযোগ হয়ে গেলো অনেক টমেটোর ব্যবসায়ীদের, উনি কী করলেন টমেটো ব্যবসায়ীদের সাথে যোগ হয়ে গেল ওনার, ওনার আরও বিনিয়োগ করলেন, আরও টাকা হলো, ট্রাক কিনলো, অনেক কর্মচারী রাখলো। এইবার এবার দেখলো একটা বড় অফিস দরকার, তো উনি বাজারে একটা বড় অফিস করলেন, সবাই দেখা করতে আসে, উনি তো দেখা করার সুযোগ পান না, দেখা করতে আসে, কথা বলতে আসে, ডিল হয়। তো একটা বিরাট সুন্দর অফিস করলো, সুন্দর বিজনেস চলছে। একদিন অফিসে বসে আছে, গাড়ি নিয়ে 2-4টে লোক ঢুকলো, লোক ঢুকে বলছে স্যার এত বড় জিনিস, এত বড় জায়গা, দারুণ, আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি, স্যার আপনার তো এত কিছু, হঠাৎ করে যদি আগুন লেগে যায়, চুরি হয়ে যায়, ডাকাতি হয়, তাহলে আপনি ক্লেম পাবেন। তো উনি ভাবলেন ভালো প্রস্তাব, তো ইন্স্যুরেন্স করে রাখি, কত আর টাকা যাবে। তো ইন্স্যুরেন্স শুরু করে দিলেন, কম্পিউটারে লিখছে, একদম শেষে এসে বলছে স্যার মেল আইডিটা বলুন, বলছে আমার মেল আইডি নেই। তো মাথা তুলে অবাক হচ্ছে, স্যার আপনি এত বড় বিজনেস চালাবেন, মেল আইডি নেই? বলছে হ্যাঁ নেই। হ্যাঁ কেন? বলছে স্যার মেল আইডি থাকলে আমি এতদিন ওই বড় কোম্পানি ঝাড়ুদার হতাম। দ্য পিপল টার্ন ব্যাক, মানুষগুলো ফিরে চলে গেল। স্যার মেল আইডি থাকলে, যদি আমার মেল আইডিটা থাকতো, তাহলে এতদিন আমি ওই বড় কোম্পানির ঝাড়ুদার থাকতাম, আমি এই বড় বিজনেস শুরু করতে পারতাম না। আই হ্যাভ এন মেল আইডি, প্লিজ ইউ মে গো, আপনারা যেতে পারেন, বাকিটা ইতিহাস।
তাহলে তার কি ছিল? $20 ফ্রম হোয়ার টু হি হ্যাজ গন হোয়ার। তো আমাদের যেইটা নেই সেটাও কিন্তু আমাদের একটা শক্তি, আমাদের যেটা নেই সেটাও আমাদের একটা শক্তি। জাস্ট উই হ্যাভ টু বিলিভ ইন আওয়ার সেলফ। তো আমরা আমাদের নিজেরা যেই কাজ করব মন থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষায় আমরা যতটুকু জানি তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি, এবং এরকমভাবে একটু একটু করে একটা আলোকিত সমাজ তৈরি হয়। আমি বিশ্বাস করি যে আগামী কোনো দিন যদি এই মঞ্চে আবার আসি এখানে, এটা আরও অনেক বেশি ভরপুর হবে, এখানকার চিত্র আরও অনেক বেশি বদলাবে, এবং আপনি একা বদলালে এক একটা পরিবার বদলাচ্ছে, পরিবার বদলাতে বদলাতে একটা সমাজ বদলাবে, আরও পৃথিবী বদলাবে। তাহলে চিন্তাভাবনাটা আমাদের আজ থেকে একটু বদলানোর জায়গাটা তৈরি হোক। আই হোপ ইনশাল্লাহ কি আমি খুব অগোছালোভাবে আপনাদের কিছু কথা বোঝাতে পেরেছি। দেয়ার আর সো মেনি টু